ओम शांति। 14 अगस्त 2022 प्रातः मुल्ली अव्यक्त बापदादा रिवाइज मुल्ली 13/2/91 मधुबन। अनेक जन्म भालोबासा सम्पन्न जीवन मानानो राधार ए जन्मेर परमात्म भालोबासा। आज सर्वशक्तिरा सागर आर सत्यिकारे स्नेहेर सागर दिलाराम बापदादा तार अति स्नेही समीप बाच्चादेर साथे मिलित होते एसेछेन। एई आत्मिक स्नेह मिलन बा भालोबासार मेला हलो एक अति विचित्र मेला। मिलन मेला सत्यजुगेर आदि थेके शुरू करे कलिजुग पर्यन्त अनेक होयेछे, किन्तु एई आत्मिक मिलन मेला एखन संगमेई होये थाके। एई मिलन हलो आत्मिक मिलन। एई मिलन हलो हृदयनाथ बाबा आर सत्य हृदयवान बाच्चादेर मिलन। এই মিলন সকল প্রকারের অনেক অনেক দুঃখ দুর্দশার অবসান করানোর মেলা, আত্মিক মর্যাদার স্থিতির অনুভব করানোর মেলা। এই মিলন সহজেই পুরনো জীবনকে পরিবর্তনকারী মেলা। এই মিলন সর্বশ্রেষ্ঠ প্রাপ্তিগুলির অনুভূতিতে সম্পন্ন বানানোর জন্য। এই বিচিত্র প্রিয় মিলন মেলাতে তোমরা সকলে পদমগুণ ভাগ্যবান আত্মারা পৌঁছে গেছো। এই পরমাত্ম মেলা হলো সর্বপ্রাপ্তির মেলা, সর্বসম্বন্ধের অনুভবের মেলা, সকল ঐশ্বর্যের দ্বারা সম্পন্ন হয়ে ওঠার মেলা, সঙ্গম যুগে শ্রেষ্ঠ অলৌকিক সংসারের মেলা। এটা কতখানি সুন্দর এই মেলা! আর এই অনুভূতিকে অনুভব করবার পাত্র হয়ে ওঠা তোমরা হলে কোটির মধ্যেও কেউ, তার মধ্যেও কেউ পরমাত্মার প্রিয় আত্মা। কোটি কোটি আত্মা এই অনুভূতিকে পাওয়ার জন্য খুঁজছে, আর তোমরা মিলিত হচ্ছ, আর সদা পরমাত্মার মিলন মেলাতে তোমরা রয়েছ। কেননা বাবা হলেন তোমাদের কাছে প্রিয়, আর বাবার কাছে তোমরা হলে প্রিয়। তাহলে প্রিয়রা কোথায় থাকে? সদা ভালোবাসার মিলন মেলাতে থাকে। তো সদা মেলাতে মিলন মেলাতে থাকো নাকি আলাদা থাকো? বাবার তোমরা সাথে থাকো, তাহলে কি হয়ে গেল? মিলন মেলা হয়ে গেল না? কেন যদি জিজ্ঞাসা করো তোমরা কোথায় থাকো, সাথে সাথে গর্বের সাথে বলে ওঠো যে আমরা সদা পরমাত্মার মিলন মেলাতেই থাকি। একেই তো ভালোবাসা বলা হয়, সত্যিকারের ভালোবাসা। অর্থাৎ একে অপরের থেকে না তন থেকে না মন থেকে আলাদা থাকে, না আলাদা হতে পারে, না কেউ তাদেরকে আলাদা করতে পারে। সমগ্র দুনিয়ার সকল কোটি কোটি আত্মারাই হোক অথবা প্রকৃতি মায়া সকল পরিস্থিতি হোক না কেন, যতই আলাদা করতে চায় না কেন, কারো ক্ষমতাই নেই যে পরমাত্ম মিলনের থেকে আলাদা করতে পারে। একেই বলা হয় সত্যিকারের ভালোবাসা। যারা ভালোবাসাকে নষ্ট করে দেয় তারা শেষ হয়ে যায়, কিন্তু ভালোবাসা নষ্ট হতে পারে না। তোমাদের ভালোবাসা এইরকম প্রগাঢ় আর বিশ্বস্ত। তো আজ প্রগাঢ় ভালোবাসার দিনকে উদযাপন করছো, তাই না? এই রকম ভালোবাসা এখন আর একটি জন্মেই পাওয়া যায়। এই সময়ের পরমাত্ম ভালোবাসা অনেক জন্মের ভালোবাসা সম্পন্ন জীবনের প্রালব্ধ বানিয়ে দেয়। কিন্তু প্রাপ্তির সময় হলো এখনই, বীজ বপন করার সময় হলো এখনই। এই সময়ের মহত্ত্ব অনেক। সত্যিকারের আন্তরিক যে ভালোবাসা তারা হলো লাভে লীন থাকা লাভলীন। তো যারা লাভে লীন থাকে সেই সব লাভলীন আত্মাদের সামনে কিংবা কাছে আসার সময় অথবা তাদের মুখোমুখি হওয়ার সাহস থাকে না কারো, কারণ তোমরা হলে লীন, কারো আকর্ষণ তোমাদেরকে আকৃষ্ট করতে পারে না। যেমন বিজ্ঞানের শক্তি ধরিত্রীর আকর্ষণের থেকে দূরে নিয়ে যায়, তো এই লাভলীন স্থিতি সকল সীমিত আকর্ষণ থেকে দূরে নিয়ে যায়। যদি লীন না থাকে তবে টলমল হতে পারে, লাভ আছে কিন্তু লাভে লীন নয়। এখন যদি জিজ্ঞাসা করা হয় যে বাবার প্রতি তোমাদের ভালোবাসা রয়েছে, তো সকলে হ্যাঁ বলবে, তাই না? কিন্তু সদা লাভে লীন থাকো তখন কি বলবে? এতে তোমরা হ্যাঁ বললে না, শুধুমাত্র ভালোবাসা আছে এইটুকুতেই থেমে যেও না, লীন হয়ে যাও। এই শ্রেষ্ঠ স্থিতিতে লীন হয়ে যাওয়াকে মানুষ অত্যন্ত শ্রেষ্ঠ মনে করেছে। তোমরা যদি কাউকে বলো আমরা তো জীবন মুক্তিতে
আসব। তারা মনে করে এরা জন্ম মৃত্যুর চক্রে আসতে চায়, আর আমরা তো এই চক্র থেকেই মুক্ত হয়ে লীন হয়ে যাব। কেননা লীন হওয়া অর্থাৎ বন্ধনগুলির থেকে মুক্ত হয়ে যাওয়া। সেই জন্য তারা লীন অবস্থাকে অত্যন্ত উঁচু মনে করে থাকে, মিশে গেছে, লীন হয়ে গেছে। কিন্তু তোমরা জানো, তারা যাকে লীন অবস্থা বলেছে, ড্রামা অনুসারে সেটা কারোরই প্রাপ্ত হয় না। বাবা সম হতে পারো, কিন্তু বাবার মধ্যে সমাহিত হওয়া যায় না। তাদের সেই লীন অবস্থার কোনো অনুভব নেই, কোনো প্রাপ্তিও নেই। আর তোমরা লীনও আর অনুভূতি আর প্রাপ্তিতেও ঋদ্ধ। তোমরা চ্যালেঞ্জ করতে পারো যে লীন অবস্থা বা সমাহিত হয়ে যাওয়া স্থিতির জন্য তোমরা প্রচেষ্টা করছো, কিন্তু আমরা বেঁচে থেকেই সেই সমাহিত হওয়ার বা লীন হওয়ার অনুভূতি এখনই করছি। যখন তোমরা লাভলীন হয়ে যাও, স্নেহে সমাহিত হয়ে যাও, তখন আর কিছু কি মনে থাকে? বাবা আর আমি সমান, স্নেহে সমাহিত। বাবা ছাড়া আর কোনো কিছুই নেই, তাই দুয়ে মিলে আমরা এক হয়ে যাই। সমান হওয়া অর্থাৎ সমাহিত হয়ে যাওয়া, এক হয়ে যাওয়া। তো এইরকম তো, তাই না? কর্মযোগের স্থিতিতে এরকম লীন হওয়ার অনুভব করতে পারো? কি মনে করো, কর্ম করছো আর লীনও রয়েছো হওয়া সম্ভব? কর্ম করবার জন্য নিচে আসতে হবে না তো? কর্ম করতে করতেই লীন হয়ে যেতে পারো? এতখানি চতুর হয়ে উঠেছ? কর্মযোগী যারা হয়, কর্মেও বাপদাদার সাথে থাকার কারণে এক্সট্রা সহায়তা প্রাপ্ত হতে পারে, কারণ একের থেকে দুই হয়ে গেছ, তো কর্ম বিভাজিত হয়ে যাবে, তাই না? একটি কাজ যদি একজন করে আর আরেকজন তার সাথী হয়ে যায়, তাহলে সেই কাজ সহজ হয়ে যাবে নাকি কঠিন হবে? হাত তোমাদের, বাবার তার নিজের হাত পা নেই যে চালাবেন। হাত হলো তোমাদের, কিন্তু সহায়তা প্রদান বাবার। তবে তো ডবল ফোর্সের কাজ আরো ভালোভাবে হবে, তাই না? কাজ যত কঠিনই হোক না কেন, সর্বদা উৎসাহ উদ্দীপনা, সাহস, অক্লান্ত হওয়ার শক্তি প্রদান করার জন্য বাবা সহায়তা আছে। যে কার্যে উৎসাহ উদ্দীপনা অথবা অক্লান্ত ভাব থাকবে, সেই কাজ সফল তো হবে। তো বাবা হাত দিয়ে কাজ করেন না, কিন্তু তিনি সহায়তা প্রদান করবার কাজ করেন। তো কর্মযোগী জীবন অর্থাৎ ডবল ফোর্সের কার্য করবার জীবন। তোমরা আর বাবা ভালোবাসাতে কোনো সমস্যা বা ক্লান্তি ফিল হয় না। ভালোবাসা অর্থাৎ সব কিছু ভুলে যাওয়া। কী ভাবে হবে, কি হবে, ঠিক হবে নাকি হবে না, এসব কিছু ভুলে যাওয়া। হয়েই আছে, যেখানে পরমাত্ম সাহস রয়েছে কোনো আত্মার সহায়তা নয়। তো যেখানে পরমাত্ম সাহস রয়েছে, সহায়তা রয়েছে, সেখানে নিমিত্ত হওয়া আত্মার মধ্যে সাহস এসেই যায়। আর এইরকম সাথের অনুভব যারা করে, তারা সহায়তাও অনুভব করে। তারা সদা কোন সংকল্প করতে থাকে, নাথিং নিউ, বিজয় হয়েই রয়েছে, সফলতা আছেই আছে। এটাই হলো সত্যিকারের প্রেমের অনুভূতি। যখন জাগতিক প্রেমিক এটা অনুভব করতে পারে যে যেদিকেই তাকাই সেদিকে তুমিই তুমি, তারা তো সর্বশক্তিবান নয়, বাবা সর্বশক্তিবান, সাকার শরীরধারী নন, কিন্তু যখন যেখানে চান সেকেন্ডে পৌঁছে যেতে পারেন। এইরকম ভেবো না যে কর্মযোগী জীবনে লাভলীন অবস্থা হতে পারে না, হয়ে থাকে। সাথের অনুভব অর্থাৎ লাভের প্র্যাকটিক্যাল প্রমাণ সাথে রয়েছে। তবে তো সহযোগী সবসময় যোগী হয়ে গেল, তাই না? লাভার অর্থাৎ সদা সহযোগী। সেই জন্য ডাইরেকশন দেওয়া হয়েছে এই তপস্যা বর্ষত প্রাইজ নেওয়ার জন্য এগিয়ে আসছে, কিন্তু সমাপ্তি হচ্ছে না। এই ক্ষেত্রে অভ্যাসের জন্য, প্র্যাকটিসের জন্য সেবাকে হালকা করা হয়েছে আর তপস্যাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু এই তপস্যা বর্ষ সম্পন্ন হওয়ার পরে প্রাইজ নিয়ে নিও তোমরা। কিন্তু এরপরে যে কর্ম আর যোগ, সেবা আর যোগ, ব্যালেন্সের স্থিতির বিষয়ে যা কিছু বলা হয়েছে, ব্যালেন্সের অর্থই হচ্ছে সমতা। স্মরণ, তপস্যা আর সেবা, এর সমতা যাতে হয়, শক্তি আর স্নেহের সমতা যাতে হয়, প্রিয় হওয়ার সব কিছুর থেকে পৃথক হওয়ার মধ্যে সমতা যাতে হয়, কর্ম করার সাথে সাথে কর্মের থেকে, অনাসক্ত থেকে
আলাদা হয়ে বসার স্থিতির মধ্যে সমতা যেন থাকে। এই সমতার ব্যালেন্সের কলায় যে নম্বর জেতে নেবে সে মহান হবে। তাহলে দুটোই করতে পারছো কি? নাকি সার্ভিস শুরু করলে আর উপরের স্থিতি থেকে নিচে নেমে গেলে? এই বছরে তো পাকাপোক্ত হয়ে গেছো না, এখন ব্যালেন্স রাখতে পারছো কি নাকি এখনও পারছো না? সার্ভিসে ঝামেলা তো থাকবে, এতেও পাস তো হতেই হবে, তাই না? আগেও বলেছিলাম যে কর্ম করার সাথে সাথে কর্মযোগী হয়ে লাভলিন হওয়াও সম্ভব, আর তবেই বিজয়ী হয়ে যাবে। এখন প্রাইজ তারাই পাবে যারা ব্যালেন্সে বিজয়ী হবে। আজ বিশেষ নিমন্ত্রণ দেওয়া হয়েছিল, তোমাদের স্বর্গ এই রকম হবে। বাপদাদা বাচ্চাদের উদযাপন করাকে নিজেরও উদযাপন করা হলো বলে মনে করেন। তোমরা স্বর্গে উদযাপন করবে, আর বাবার উদযাপন এই উদযাপনের মধ্যেই। খুব উদযাপন করো, খুব নাচো, সদা আনন্দ পালন করো। পুরুষার্থের প্রলব্ধ অবশ্যই প্রাপ্ত হবে। এখানে হলে সহজ পুরুষার্থী, আর সেখানে হবে সহজ প্রলব্ধি, কিন্তু হয়ে যাবে হীরে থেকে গোল্ড। এখন তোমরা হলে হীরে, পুরো সঙ্গমযোগী হলো তোমাদের কাছে বিশেষ, আর বাচ্চা বা কম্প্যানিয়ন হওয়ার প্রেম দিবস। শুধুমাত্র আজকের দিনটি প্রেমের, নাকি চিরপ্রেমের দিবস? এও হলো এত বড় অসীম ড্রামার খেলার মধ্যে ছোট ছোট খেলা। তো এতখানি স্বর্গ সাজিয়েছ, তার জন্য অভিনন্দন তোমাদেরকে। এই সাজসজ্জার মধ্যে বাবা কেবল সাজসজ্জা দেখছেন না, দেখছেন সকলের অন্তরের ভালোবাসাকে। তোমাদের সত্যিকারের ভালোবাসার কাছে এই সাজসজ্জা কিছুই নয়, বাপদাদা ভালোবাসাকেই দেখছিলেন। এমনিতেও যাদেরকে আমন্ত্রণ করা হয় তারা তো কিছু বলে না, বলে তো নিমন্ত্রণ জানিয়েছে যে সে। বাবার প্রতি বাচ্চাদের এতখানি ভালোবাসা আছে, বাবাকে ছাড়া তারা আর কিছু দেখতেও পায় না। সেই জন্য অন্তরের ভালোবাসাকে প্রত্যক্ষ করবার জন্য আজ এই খেলাটিরই আয়োজন করা হয়েছে। আচ্ছা, সকল সদা স্নেহে সমাহিত হয়ে থাকা আত্মাদেরকে, সদা স্নেহের সাথে থাকার অনুভব করা আত্মাদেরকে, সদা এক বাবা দ্বিতীয় কেউ নয় এইরূপ সমীপ সমান আত্মাদেরকে, সঙ্গমযোগে শ্রেষ্ঠ প্রলব্ধ স্বর্গের অধিকারী আত্মাদেরকে, সদা কর্মযোগে জীবনের শ্রেষ্ঠ কলার অনুভবকারী বিশেষ আত্মাদেরকে, সদা সকল সীমিত আকর্ষণের থেকে মুক্ত লাভলীন আত্মাদেরকে, বাবার সর্বসম্বন্ধের স্নেহ সম্পন্ন স্মরণের স্নেহ সুমন আর নমস্কার। মহারথী দাদিদের তথা মুখ্য ভাইদের প্রতি, যারা নিমিত্ত সর্বদা সহজ স্মরণ তাদের থাকে। তোমাদের সকলে নিমিত্ত হয়েছেন যে আত্মারা, তাদের প্রতি তোমাদের বিশেষ ভালোবাসা থাকে, তাই না? সেই জন্য তোমরা ভালোবাসায় ডুবে রয়েছ। নিমিত্ত হওয়া আত্মাদের ড্রামাতে পার্ট নির্ধারিত রয়েছে। শক্তিরাও নিমিত্ত রয়েছে, পাণ্ডবও নিমিত্ত। ড্রামা শক্তিদের এবং পাণ্ডবদেরকে একসাথে নিমিত্ত বানিয়েছে। তো নিমিত্ত হওয়ার বিশেষ গিফট রয়েছে। নিমিত্ত যে হবে তার পার্ট তাকে সবসময় পৃথক আর প্রিয় বানিয়ে দেয়। নিমিত্ত ভাবের অভ্যাস যদি স্বাভাবিক আর সহজ হয়ে যায়, তবে সর্বদা নিজের প্রগতি আর অন্য সকলের প্রগতি তাদের প্রতিটি পদক্ষেপে মিশে থাকে। সেই আত্মাদের কদম ভূমিতে নয়, স্টেজের উপরে থাকে। চারিদিকের আত্মারা স্বভাবতই স্টেজকে দেখতে থাকে। অসীম বিশ্বের স্টেজ এটা, আর সহজ পুরুষার্থেরও শ্রেষ্ঠ স্টেজ এটা। উভয় হলো উচ্চ স্টেজ। যে আত্মারা নিমিত্ত হয়েছে সর্বদা তাদের এই স্মৃতিস্বরূপ থাকে যে বিশ্বের সামনে একমাত্র বাবার সমান এক্সাম্পল হতে হবে। এইরকম নিমিত্ত আত্মা তো তোমরা, তাই না? স্থাপনার আদি থেকে এখনো পর্যন্ত তোমরা নিমিত্ত হয়েছ, আর সর্বদা থাকবেও, সেই রকমই তো। এটাও হলো একটা এক্সট্রা লাক, আর লাক হৃদয়ের লাককে স্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। বেশ ভালো, নিমিত্ত হয়ে প্ল্যান প্রস্তুত করছো, বাপদাদার কাছে তো পৌঁছে যায়। প্র্যাকটিক্যালে নিজের শক্তিশালী হয়ে অন্যদের মধ্যে শক্তি ভরে প্রত্যক্ষতাকে সামনে নিয়ে এসো। এখন মেজরিটি আত্মারা এই দুনিয়াকে দেখে দেখে ক্লান্ত হয়ে পড়েছে, তারা নতুনত্ব চায়। নবীনতার অনুভব তোমরা এখন করাতে পারো। যা করেছো সেই সবই খুব ভালো হয়েছে।
প্র্যাকটিক্যালও খুবই ভালো হবেই হবে। দেশ বিদেশের বাচ্চারা খুব সুন্দর সুন্দর প্ল্যান বানিয়েছে, ব্রহ্মা বাবাকে প্রত্যক্ষ করিয়েছে, অর্থাৎ বাপ দাদাকেও সাথে সাথে প্রত্যক্ষ করিয়েছে। কেননা ব্রহ্মা তো তিনি তখন হলেন যখন বাবা তাকে বানালেন, সুতরাং বাবাতে দাদা আর দাদাতে বাবা মিশে রয়েছেন। সেরকম ব্রহ্মাকে ফলো করা অর্থাৎ লাভলিন আত্মা হওয়া, এইরকমই তো না? আচ্ছা, পাঠীদের সাথে সাক্ষাৎ। সকলে হৃদয়ের কথা দিলারামের কাছে অতি তীব্রতার সাথে পৌঁছে যায়। তোমরা সংকল্প করো আর বাপদাদার কাছে পৌঁছে যায়। বাপদাদাও তাদের প্রত্যেকের নিজস্ব বিধিসম্মত ভাবে করা সংকল্প সেবার স্থিতিকে দেখতে থাকেন। পুরুষার্থী সকলে, একাগ্রতাও সকলের মধ্যেই রয়েছে, কিন্তু ভ্যারাইটি অবশ্যই রয়েছে। সকলের হলো শ্রেষ্ঠ লক্ষ্য, আর লক্ষ্যের কারণে পদক্ষেপও অগ্রে চালিত হচ্ছে, কারো তীব্রতার সাথে কারো সাধারণ গতিতে এগোচ্ছে, প্রগতিও হচ্ছে, তবে সেটা নম্বর ক্রমে। তপস্যার উৎসাহ উদ্দীপনা সকলের মধ্যে রয়েছে, কিন্তু নিরন্তর আর সহজের তফাত এসে যাচ্ছে। সব থেকে সহজ আর নিরন্তর স্মরণের সাধন হল সদা বাবার সঙ্গে অনুভব করা, বাবা সাথে রয়েছেন, এই অনুভূতি স্মরণ করবার পরিশ্রম থেকে মুক্ত করে দেয়। যখন সাথে রয়েছেনই, তবে তো স্মরণ থাকবেই। আর কেবল এইভাবে সাথে নেই যে সাথে বসে আছেন, সাথী তিনি অর্থাৎ সহায়ক তিনি। সাথে যিনি থাকেন, কাজে কর্মে বিজি হয়ে যাওয়ার ফলে তিনি ভুলেও যেতে পারেন, কিন্তু সাথী ভুলে যায় না। সুতরাং সকল কর্মে বাবার সঙ্গ হল সাথী রূপে। যে সাথ দেয় সে কখনো ভুলে না। সাথ রয়েছে, সাথী রয়েছে, আর এরকম সাথী তিনি যে কিনা কর্মকে সহজ কর্ম করিয়ে দেয়। তোমরা তাকে কি করে ভুলে যেতে পারো? সাধারণভাবেও কোনো একটি কাজে যদি কেউ সহযোগিতা করে, তো তার জন্য বারংবার অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়ে থাকে। আর বাবা তো সাথী হয়ে কঠিনকে সহজ করে দেন। এইরকম সাথীকে কেউ কি করে ভুলতে পারে? আচ্ছা, বরদান, স্মৃতির মহত্বকে জেনে নিজের শ্রেষ্ঠ স্থিতি নির্মাণকারী অবিনাশী তিলকধারী ভব। মুক্তি মার্গে তিলকের অনেক মহত্ব। যখন রাজ্য প্রদান করা হয় তখন তিলক লাগানো হয়। সধবা নারীর চিহ্ন আর ভাগ্যের চিহ্ন হল তিলক। জ্ঞান মার্গে এরপর স্মৃতির তিলকের অনেক মহত্ব রয়েছে। যেমন স্মৃতি তেমনই স্থিতি হয়ে থাকে। স্মৃতি যদি শ্রেষ্ঠ হয় তবে স্থিতিও শ্রেষ্ঠ হবে। সেই জন্য বাপদাদা বাচ্চাদেরকে তিন স্মৃতির তিলক দিয়েছেন, নিজের স্মৃতি, বাবার স্মৃতি আর শ্রেষ্ঠ কর্মের জন্য ড্রামা স্মৃতি। অমৃত বেলায় এই তিনটি স্মৃতির তিলক লাগানো অবিনাশী তিলকধারী বাচ্চাদের স্থিতি সদা শ্রেষ্ঠ হয়ে থাকে। স্লোগান, সদা ভালো ভালো ভাবতে থাকো, তাহলে সব কিছু ভালো হয়ে যাবে। ওম শান্তি।